23 জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরুর ঘোষণার দিনেই নেতাদের ছবি দেওয়া পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করলো কেন্দ্র। এই নিয়ে পরপর দুবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে না বাংলার ট্যাবলো। এবার রাজ্য থেকে যে ট্যাবলো পাঠানো হয়েছিল তার বিষয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজির ভূমিকা এবং কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর জায়গা না পাওয়াকে রাজনৈতিক দুরভিসন্ধি বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার এবং প্রতিরক্ষা দপ্তর পশ্চিমবাংলার ট্যাবলো প্রত্যাখ্যান করে বাংলার অপমান করে। এবারে ট্যাবলো ছিল নেতাজি এবং আইএনএর, সেই ট্যাবলোকে বাতিল করা একেবারেই অন্যায় হয়েছে। সারা বাঙালি এর প্রতিবাদ করবে, এটা বাংলার প্রতি অপমান কেন্দ্রীয় সরকার করেছে। কিন্তু আমার কাছে এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক, কারণ থিমগুলো অন্যরকম ছিল এবার নেতাজির উপর। শুধু বাংলাকে তাদের নিজেদের পরিবেশন করতে দেব না, নেতাজিকে সামনে আনব না, অর্থহীন। বাংলাকে বঞ্চনা করা যায় না, তুমি বঞ্চনা করতে করতে যাবে হবে না। বাংলা তার নিজের ভাবেই সে শক্তি সঞ্চয় করে এগোবে। দেশকে স্বাধীনতার আগে বাংলাই পথ দেখিয়েছে, আবার দেশকে পথ দেখাবে। অন্যদিকে বিজেপির দাবি, দিল্লির সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নেতাজির স্মৃতিতে কদম কদম বেড়ায় যা গানটি বাজিয়ে দিল্লির রাজপথে চলত এই ট্যাবলো, কিন্তু প্রজাতন্ত্র দিবসে রাজ্য সরকারের তরফে পাঠানো সেই ট্যাবলো বাতিল করল দিল্লি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।